আওয়ামী লীগ সহ 11টি দলের কার্যক্রম বন্ধ করার ইট চালাবেন না হাসনাত সার্জিস হাইকোর্টের আজকের কার্যতালিকা থেকে বাদ বাংলাদেশে যে দলই ক্ষমতায় থাক মৌলিক স্বাধীনতা দেখতে চায় যুক্তরাষ্ট্র ব্রিফিং এ জানিয়েছেন ম্যাথিউ মিলার নির্বাচন সহ নানা ইস্যুতে ঢাকায় জাতিসংঘের হাই কমিশনার ফলকার তুক বসবেন প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধান সহ বিশিষ্টজনদের সঙ্গে গ্রাউন্ড সিমেন্ট সংবাদ শিরোনাম দেখছিলেন এবার বিস্তারিত আওয়ামী লীগ সহ 11টি দলের রাজনৈতিক কার্যক্রম বন্ধে হাইকোর্টে করা দুই রিট চালাবেন না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল এবং সার্জিস আলম রিটকারীদের আইনজীবী আহসানুল করিম জানিয়েছেন রিটকারীরা রিট দুটি চালাতে চান না তাই তাদের আবেদনে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি মাহমুদ রাজির হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবারের কার্যতালিকা থেকেও বাদ দিয়েছেন মামলা দুটি এর আগে আওয়ামী লীগকে তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনায় কেন বিরত রাখা হবে না তা জানতে চেয়ে হাইকোর্টে রিট করা হয় গতকাল একই সাথে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত তিনটি জাতীয় নির্বাচনকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে আরও একটি রিট দায়ের করা হয় বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো দেশে ধর্মীয় বৈষম্যমূলক আচরণকে সমর্থন করে না যুক্তরাষ্ট্র দেশটির পররাষ্ট্র দফতরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এমনটি জানিয়েছেন মুখপাত্র ম্যাথিউ মিলার স্থানীয় সময় সোমবার আয়োজিত ব্রিফিংয়ে ছাত্রলীগ নিষিদ্ধের প্রসঙ্গেও প্রশ্ন করা হয় তাকে ওই সময় ম্যাথিউ মিলার বলেন বাংলাদেশের জনগণের মত প্রকাশের স্বাধীনতা সমাবেশ ও মৌলিক স্বাধীনতা প্রয়োগের অধিকার রয়েছে বাংলাদেশের ক্ষমতাসীন দল যেই থাকুক না কেন এ বিষয়ে নিশ্চিত করতে হবে বিষয়টি দ্বিপাক্ষিক কার্যক্রমে বহুবার স্পষ্ট করা হয়েছে বলেও জানান মিলার এছাড়া মার্কিন মুখপাত্র বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো দেশের ধর্মীয় বৈষম্যমূলক আচরণকে সমর্থন করবেন না বলে আবারও মন্তব্য করেন তিনি দুই দিনের সফরে ঢাকায় এসেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক গতরাতে ঢাকায় পৌঁছালে তুর্ককে বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘ অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র তৌফিক হাসান ঢাকা সফরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ৬ থেকে ৭ জন উপদেষ্টা প্রধান বিচারপতি সেনাবাহিনী প্রধান বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলনের প্রতিনিধি এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন এসব বৈঠকে নির্বাচন মানবাধিকার এবং নিরাপত্তা ইস্যু অগ্রাধিকার পাবে মানবাধিকার ইস্যুর মধ্যে জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের তদন্ত রয়েছে নিরাপত্তা এবং নির্বাচন প্রক্রিয়া সংস্কারে জাতিসংঘের কাছে সহযোগিতা চায় অন্তর্বর্তী সরকার রাস্তা ব্লক করে জনভোগান্তি তৈরি না করে সরোয়ার্দি উদ্যানে দাবি নিয়ে সমাবেশ করতে আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সকালে পুরান ঢাকার পুরনো জেলখানা পরিদর্শন করে তিনি আহ্বান জানান উপদেষ্টা আশা করেন পুরান ঢাকা কেন্দ্রীয় কারাগারের ঐতিহাসিক ভবন সংরক্ষণ ও পারিপার্শ্বিক উন্নয়নে নেওয়া প্রকল্পের একাংশের কাজ আগামী ৬ মাসের মধ্যেই শেষ হবে প্রকল্পের বাজেটের মধ্যে কাজ শেষ করতে হবে বাজেট বাড়ানোর চর্চা আর হবে না বলেও জানান তিনি বলেন পুরান ঢাকার সবচেয়ে বড় সমস্যা যানজট তাই প্রকল্পে রাস্তা বড় করার পাশাপাশি পর্যাপ্ত পার্কিং এর নির্দেশনা দেওয়া হয়েছে সরকারে ভুল এবং দুর্নীতি থাকলে তা ধরিয়ে দেওয়ার আহ্বানও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা যারা এই ব্লকটা করতেছে তারাই কিন্তু আবার যানজট সম্বন্ধে বলতেছে তারাই কিন্তু যানজট ক্রিয়েট করতেছে তারা এবার বলতেছে ঢাকা শহরের যানজট এখন আমি কোথায় যাব আপনি বলেন আপনি আমার একটা সলিউশন দেন এখন তারা যদি ধরেন যে এই যে ওই রাস্তাটা ব্লক না করে তারা যদি সরোয়ার্দি উদ্যানে এসে অনুষ্ঠানটা করে তাদের বক্তব্য সবাই যার যার বক্তব্য বলতো সরোয়ার্দি উদ্যানে এসে করুক তত ধরেন রাস্তাটা যানজট হয় না আমাদের ভিতরে যদি কোনো ভুল হয় বা দুর্নীতি হয় আপনারা প্রকাশ করে দেন তো আমরা ই হব কি সচেতন হব আমরা রেকটিফাই করতে পারবো রাজধানীর অপরাধের স্বর্গভূমি মোহাম্মদপুরের বিহারি ক্যাম্প নামে পরিচিত জেনেভা ক্যাম্পে আবার অভিযান চালিয়েছে সেনাবাহিনী রাতে সেনাবাহিনীর ৯টি টিম একযোগে এই ক্যাম্পে অভিযান চালায় এই সময় ৭ জনকে আটক করা হয়েছে উদ্ধার করা হয় ২টি বিদেশি রিভলভার ২০ রাউন্ড গুলি ২টি চাপাতি এবং ১টি দেশীয় অস্ত্র সেনাবাহিনীর কর্মকর্তারা জানান মাদক সম্রাট মুনিয়া সোহেল ও ভূইয়া সোহেলকে ধরতে রাত ১১টার দিকে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অষ্টমবারের মতো প্রবেশ করে রেড দেয় সেনাবাহিনীর বিশেষায়িত ৯ টিম ৪৫ মিনিটের অভিযানে মুনিয়া সোহেলের আস্তানা থেকে অস্ত্র উদ্ধার হলেও তাকে পাওয়া যায়নি এ সময় ৭ জনকে আটক করে সেনাবাহিনী মাদক সম্রাট মুনিয়া সোহেল ও ভূইয়া সোহেলকে ধরতে অভিযান অব্যাহত থাকবে বলে ব্রিফিংয়ে জানায় সেনাবাহিনী কর্মকর্তারা বলছেন মোহাম্মদপুর এলাকার ছিনতাই ও মাদক বন্ধে ৪টি ক্যাম্প থেকে টহল জোরদার করা হয়েছে
সরকার এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়নি। রাষ্ট্রপতি ইস্যুতে আগের অবস্থানে অর্থাৎ রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের উপর নির্ভর করছে। এছাড়া প্রথমবারের মতো গণভবন পরিদর্শন শেষে সেখানে জুলাই আগস্ট স্মৃতি জাদুঘর গড়ে তোলার কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টার প্রেস উইং এর এক ব্রিফিং এ এসব তথ্য জানানো হয়। রুকনুজ্জামানের রিপোর্ট। সোমবার গণভবন পরিদর্শনে যান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় তার সাথে ছিলেন আদিলুর রহমান ও নাহিদ ইসলাম সহ বেশ কয়েকজন উপদেষ্টা। গণভবনে জুলাই আন্দোলন স্মৃতি জাদুঘর বানানোর কাজ দ্রুত শেষ করার তাগিদ দেন প্রধান উপদেষ্টা। আওয়ামী লীগ সরকারের বিভিন্ন নিপীড়নের কথা তুলে ধরতে গণভবনে আয়নাঘরের একটি রেপ্লিকা তৈরির নির্দেশনাও দেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার গণভবন পরিদর্শন নিয়ে সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। গণভবন পরিদর্শন শেষে জুলাই স্মৃতি জাদুঘর নিয়ে প্রধান উপদেষ্টার নির্দেশনার কথা জানানো হয় ব্রিফিং এ। কাজটা কত দ্রুত করা যায়, পাশাপাশি ওখানে আয়নাঘরের কথা এসেছে, আয়নাঘরের একটা রেপ্লিকা যেন ওখানে রাখা হয় যাতে আয়নাঘরের যে সেক্রেটারি আছে তাদের প্রতি আসলে কি ধরনের নির্যাতন হয়েছে, মানুষ যাতে এই মিউজিয়াম পরিদর্শন করলে মানুষ আসলে সেটাও জানতে পারে, এ বিষয়ে উনি আজকাল আমাদের উপদেষ্টা এবং সংশ্লিষ্ট যারা আরো সরকারি কর্মকর্তা আছে ওনাদেরকে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলেও সরকার এখন পর্যন্ত আর কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের কথা ভাবছে না বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। সরকার এখনো এসব বিষয়ে কোনো সিদ্ধান্ত নেই, সরকার শুধুমাত্র বা ছাত্রলীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সিদ্ধান্ত আপনাদেরকে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে। আর কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার বিষয়ে সরকারের এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আয়নাঘরের নির্যাতনের পাশাপাশি গুমের সাথে জড়িতদের চিহ্নিত ও বিচারের আওতায় আনার সরকারের প্রত্যয়ের কথাও জানানো হয় সংবাদ সম্মেলনে। এছাড়া রাষ্ট্রপতির প্রশ্নে সরকারের আগের অবস্থান অর্থাৎ রাজনৈতিক ঐক্যমতের উপরেই নির্ভর করছে বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আমাদের একটা আগের অবস্থান আছে, রিজন আপা গত থার্সডেতে যেটা বললেন সেটা হচ্ছে যে এই বিষয়ে আমাদের যে ইন্টারিম গভর্নমেন্ট রিজন আপা যেটা বলেছেন যে পলিটিক্যাল পার্টির সাথে একটা কনসালটেশন হবে এবং এই কনসালটেশনে কী ডিসিশন হয় সেটা আপনারা পরবর্তীতে জানবেন। রুকনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অপসারণের বিষয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে একমত গণ অধিকার পরিষদের একাংশের। বর্তমান সংবিধান বাতিল এবং গত তিনটি নির্বাচন বাতিল ঘোষণার বিষয়েও একমত তারা। রাষ্ট্রপতি ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার অংশ হিসেবে সোমবার গণ অধিকার পরিষদের একাংশের সাথে বৈঠক করেছেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা। পরে বৈষম্য বিরোধী আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ গণমাধ্যম কর্মীদের এসব কথা বলেন। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করে আইন পাস করেছে ইসরায়েল। এর ফলে ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকা শহরগুলোতে কার্যক্রম চালাতে পারবে না জাতিসংঘের সংস্থাটি। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সংস্থাটির মহাসচিব বলেন, এই নিষেধাজ্ঞার ফলে ফিলিস্তিনিদের জীবনে ভয়াবহ মানবিক সংকট তৈরি হবে। ইসরায়েলের নিষেধাজ্ঞার বিরোধিতা করে নিন্দা জানিয়েছে অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, নরওয়ে, স্লোভেনিয়া এবং স্পেন। ইসরায়েলি হামলায় গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ছাড়িয়েছে 43,000। এর মধ্যে উত্তর গাজায় গেল 25 দিনের হামলায় অন্তত 1,000 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। নিহত এসব ফিলিস্তিনির বেশিরভাগই নারী এবং শিশু। ইসরায়েলি বাহিনীর হামলায় অঞ্চলটিতে 1,00,000-এরও বেশি মানুষ দুর্বিষহ জীবনযাপন করছে। ত্রাণসহ সব ধরনের সহযোগিতা বন্ধ আছে জাবালিয়া, বেইত হানুন ও বেইত লাহিয়ার মতো শহরে। চলমান আগ্রাসনের মধ্যে কামাল আদবান হাসপাতাল থেকে 100 সন্দেহভাজন হামাস যোদ্ধাকে গ্রেফতারের দাবি করেছে ইসরায়েলি বাহিনী। তবে ইসরায়েলের এই দাবিকে অস্বীকার করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। লেবাননে বিমান হামলা অব্যাহত রেখেছে নেতানিয়াহু বাহিনী। 24 ঘন্টায় দেশটির পূর্বাঞ্চলে হত্যা করেছে কমপক্ষে 60 জনকে। দক্ষিণের টায়ার শহরে প্রাণ হারিয়েছে আরও 7 লেবানন বাসিন্দা। ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের হাইফা শহরে ড্রোন ও রকেট হামলা অব্যাহত রেখেছে। এ ছিল এখনকার মতো পরের সংবাদ বেলা 2টায়। একটা থাকছে নিউজ টপ টাইম, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews। সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। সঙ্গে থাকায়
ধন্যবাদ সবাইকে।